শর্ট ভিডিওস ইন চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী নিতে গিয়ে আপনার নাম e-pos মেশিনে লাল দেখাচ্ছে, কি করবেন ভাবছেন? রেশন ডিলার আপনাকে মাল দিচ্ছে না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার নাম অথবা বাড়ির ব্যক্তিদের নাম যদি লাল দেখায় কি করবেন? নাম লাল দেখালে রেশন কার্ডটির সাথে আধার লিঙ্ক করুন। সেক্ষেত্রে আপনি আপনার রেশন দোকান অথবা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র আপনার রেশন অফিসে গিয়ে আঙুলের ছাপ দিয়ে আধার লিঙ্ক করাতে পারেন। এছাড়া আপনার বাড়িতে ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে আধার লিঙ্ক করাতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।